হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো পুরনো পাওয়ার সাপ্লাই আপনি কিভাবে টেস্ট করবেন একটি জাম্পার দিয়ে। সো আমরা পুরনো একটি পাওয়ার সাপ্লাই পরে থেকে আপনাদের পুরনো ডেস্কটপ অন হচ্ছে না, পাওয়ার পাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি পাওয়ারের জন্য মেইন কাজ করছে আপনার পাওয়ার সাপ্লাই। আপনি পাওয়ার সাপ্লাইটি কিভাবে চেক করবেন, কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার পাওয়ার সাপ্লাইটি নষ্ট হয়ে গেছে অথবা আপনার পাওয়ার সাপ্লাইটি রানিং আছে, আমরা আজকে আপনাদের কাছে বিস্তারিত দেখিয়ে দিব। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের সম্পূর্ণ ভিডিওটি। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের দেখব আমাদের পাওয়ার সাপ্লাইটি পড়ে থাকা পাওয়ার সাপ্লাইটি আমরা এখন একটি জাম্পারের মাধ্যমেই আমরা এই পাওয়ার সাপ্লাইয়ের যে কেবলগুলো আছে আমরা এখানে ব্লু কালার এবং আমাদের গ্রিন কালার এবং ব্ল্যাক কালার আমরা এখানে জাম্পার করে দিব। জাম্পার করে দেখুন আমরা একটা টুইজার নিয়ে জাম্পার করে দিয়েছি অথবা আপনারা ছোট একটি তার দিয়েও কিন্তু জাম্পার করে দিতে পারেন। আমরা জাম্পার করে দিয়ে এখন আমরা পাওয়ার কানেকশন দিয়েছি, পাওয়ার কানেকশন দিয়ে আমরা অন করে দেবো। তার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু অন হয়ে যাবে। সো অবশ্যই আপনি হচ্ছে যদি আপনি কেবল জাম্পারটি কেবল যদি পাওয়ার না আসে তাহলে সেক্ষেত্রে আপনি জাম্পারটি আবার ঘুরিয়ে নেবেন, কেবলটি ঘুরিয়ে নেবেন আপনি এবং ব্ল্যাক এবং হচ্ছে ব্লু কালার, ব্ল্যাক এবং ব্লু কালার অথবা ব্ল্যাক এবং গ্রিন কালার এই দুইটি কালারই হচ্ছে আপনি চেক করে নেবেন। জাম্পারটি ঘুরিয়ে দিবেন, দেখুন দেখুন ভিউয়ার্স আমরা কিন্তু জাম্পারটি ঘুরিয়ে দিয়েছি। আমাদের জাম্পারটি ঘোরার সাথে সাথেই কিন্তু আমাদের পাওয়ারটি পেয়ে গেছে। দেখুন আমাদের ফ্যানটি কিন্তু চলেছে। সো আমরা আমাদের যে পাওয়ার সাপ্লাইটি আছে পাওয়ার সাপ্লাইটি কিন্তু পারফেক্টলি ওকে আছে। আমাদের এই পাওয়ার সাপ্লাই দিয়ে মাদার বোর্ডেও পাওয়ার আসছিল না, তখন আমরা কিভাবে পাওয়ার সাপ্লাইটি চেক করব। এখন দেখুন ভিউয়ার্স আমরা পাওয়ার সাপ্লাইটি আমাদের পারফেক্টলি ওকে আছে। আমরা পাওয়ার সাপ্লাইটি এখন খুবই ইজিভাবেই আমরা টেস্ট করে ফেললাম, আমাদের পাওয়ার সাপ্লাইটি অন আছে। সো আপনারা চাইলে আপনাদের পড়ে থাকা পাওয়ার সাপ্লাইগুলো এভাবেই খুবই ইজিভাবেই তাহলে দেখুন জাম্পার করে নিতে পারবেন। আপনি হচ্ছে ব্ল্যাক কালার এবং ব্লু কালার অথবা গ্রিন কালার আপনাদের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে কেবলগুলোতে আপনি হচ্ছে জাম্পার করে নেবেন। জাম্পার করে নিয়ে কিন্তু ইজিলি আপনি আপনার যে পাওয়ার সাপ্লাইটি আছে খুবই ইজিভাবেই আপনি হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইটি টেস্ট করে নিতে পারবেন। দেখুন ভিউয়ার্স আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই যদি আমরা জাম্পারটি খুলে দিই তাহলে কিন্তু সাথে সাথে অফ হয়ে যাবে, আমরা যদি আবার জাম্পার করে দিই তাহলে কিন্তু আবার সাথে সাথে অন হয়ে অফ হয়ে যাবে। সো দেখুন আমরা এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং গ্রিন। দেখুন ভিউয়ার্স আমরা এখানে পাশে এক নাম্বার ব্ল্যাক এবং হচ্ছে গ্রিন কালার, আমরা গ্রিন কালার দিয়ে দিয়েছি। এখন আমরা ব্লু কালার দিব, ব্ল্যাক এবং ব্লু কালার দিয়েছি, আমাদের পাওয়ার সাপ্লাইটি কিন্তু অটোমেটিক্যালি পাওয়ার পেয়ে গিয়েছে। সো আপনারা চাইলেই কিন্তু আপনাদের অবশ্যই আপনারা আপনাদের পাওয়ার সাপ্লাইগুলোকে এইভাবে টেস্ট করে নিতে পারবেন। আপনারা চাইলে আপনাদের পাওয়ার সাপ্লাইগুলো ইজিভাবে ইজি প্রসেসে কিন্তু আমাদের যে জাম্পারগুলো লাগিয়েছি দেখুন আমরা জাম্পারগুলো কিন্তু আমাদের ইজিভাবেই লাগিয়েছি। আমাদের ভিডিওতে দেখানো মতেই যদি আপনি আপনার পড়ে থাকা নষ্ট হয়ে থাকা পাওয়ার সাপ্লাইগুলো টেস্ট করে নিন তাহলে আপনি বুঝতে পারবেন আবার আপনার পুরনো পাওয়ার সাপ্লাই কিনতে হবে কি না অথবা আপনার পাওয়ার সাপ্লাইগুলো রিপেয়ার করতে হবে কি না। আপনি এভাবেই আপনি ঘরে বসে আপনি কিন্তু টেস্ট করে নিতে পারবেন। আপনি যদি একটি সার্ভিস সেন্টারে যান তখন তারা আপনার পাওয়ার সাপ্লাইটিকে বলবে নষ্ট, আপনি চাইলেই কিন্তু আপনি নিজে নিজে আপনার পাওয়ার সাপ্লাইটিকে টেস্ট করে নিতে পারেন। পাওয়ার সাপ্লাইগুলো টেস্ট করে নিয়ে তারপরে হচ্ছে আপনি আপনার ডেস্কটপে কী ধরনের প্রবলেম হয়েছে তারপরে অন্য প্রবলেমে আপনি ফাইন্ড আউট করবেন। সো আপনি পাওয়ার সাপ্লাইটি ঠিক আছে কি না সেই ধরনের পাওয়ার সাপ্লাই আপনি ইজিলি আপনি ঠিক করে নিতে পারবেন, চেক করে নিতে পারবেন এবং আপনার ডেস্কটপটিকে আপনি খুবই ইজিভাবে আপনি একটি দোকানে যদি পাওয়ার সাপ্লাইটি নিয়ে যান পাওয়ার সাপ্লাই আপনার পিসিটি নিয়ে যান যে সার্ভিস সেন্টারে তখন আপনার কাছ থেকে হিউজ অ্যামাউন্ট সার্ভিসিং চার্জ করবে। সো আপনি চাইলেই কিন্তু এই পাওয়ার সাপ্লাই যে জাম্পারিং করে আপনি এভাবে পাওয়ার সাপ্লাইগুলো টেস্ট করে আপনি কিন্তু চাইলেই আপনার যে খরচটি আছে খরচটি বাঁচিয়ে নিতে পারবেন। সো আমাদের ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনার আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজে
ফলো করে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। সো ভিউয়ার্স, আমরা আমাদের যে এই পাওয়ার সাপ্লাইটি, আপনি এই যে এই ধরনের পাওয়ার সাপ্লাই, দামি পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু অনেক দাম, আপনার 3,000 টাকা নেবে, 3,000-2,500-3,000 টাকা নেবে। সো আপনি চাইলেই কিন্তু নষ্ট এই পাওয়ার সাপ্লাইগুলো আপনি এইভাবেই ঠিক করে নিতে পারবেন। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।